সকাল সবাইকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। শুরুতেই দেখলেন কি সুন্দর একটা ফুলের দোকান পার করে এলাম, তবে এই দোকানগুলিতে ফুল আর ফুলের গাছের দাম বেশ খানিকটা বেশি আর সব জায়গার থেকে। আমরা এখন এলাম মেট্রো ওয়ানের অক্টোগন মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো নিয়ে যাব ভরস মার্টিটের মেট্রো স্টেশনে। আর এই মেট্রো লাইনের এটাই লাস্ট স্টেশন ছিল, তাই দেখলেন স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মেট্রোর ভেতরের লাইট বন্ধ করে দেওয়া হলো। চলুন এবারে স্টেশনের বাইরে যাওয়া যাক। আর এই মেট্রো স্টেশন থেকে ওপরে উঠতেই দেখলাম এক অসাধারণ সুন্দর সাজানো গোছানো ক্রিসমাস মার্কেট। তবে মার্কেটে ঢোকার আগে এই ক্যাফেটির সাজগোজ দেখুন। এই ক্যাফেটির নাম ক্যাফে জার্বো। এটি 1860 তৈরি, প্রায় 160 বছর বয়সের। কত পুরনো ভবন, এই দেশের খারাপ ভালো কত কিছু সাক্ষী এটি। যাই হোক, আজ এই ক্যাফেটির ক্রিসমাস উপলক্ষে সাজগোজটাই দেখি চলুন। সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় হলো বাইরের জানলা ঘেঁষে একটা টেবিলে চারখানা বড় বড় টেডিদের বসিয়ে রেখেছে, তাদের জন্য কেক পেস্ট্রি আর কফি রেখেছে, আর সম্পূর্ণ টেবিলটির চারদিকে কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, ভারী সুন্দর লাগলো দেখতে। এই মার্কেটটি ভীষণ সাজানো গোছানো, এর একদিকে রয়েছে সব খাবারের স্টলগুলি আর আরেক দিকে রয়েছে নানা রকম জিনিসের দোকানগুলি। এখন তো আপনারাও জানেন যে এদেশের ক্রিসমাস মার্কেটের খাবারের স্টলে কি কি খাবার থাকে, তাই আলাদা করে আর কিছু বলার নেই। তবে এই মার্কেটে জিনিসের দোকানগুলি বেশ ইউনিক, সেই জিনিসগুলো আজ আমরা সময় নিয়ে ঘুরে দেখব। আর এই শীতের মধ্যে আগে একটা গরম কিছু ড্রিঙ্ক নিয়ে তারপর ঘুরব সম্পূর্ণ ক্রিসমাস মার্কেটটি। আজকে প্রথমবার মাল ওয়াইন খাবো আমি, আগে একবার সবিক খেয়েছে, ঠান্ডার সময়ের জন্য ভীষণ উপকারী পানীয়টি। সেদিন আমি হট চকলেট নিয়েছিলাম বলে মাল্ট ওয়াইনটি টেস্ট করেও দেখতে পারিনি, তবে আজ দেখি খেয়ে কেমন লাগে। বাবা গো কি ঝাঁজ, চোখ নাক দিয়ে ধোঁয়াটা ঢুকেও মাথা আর নাক যেন খুলে গেল, মনে হলো যেন কোনো কাড়া জাতীয় ওষুধ খাচ্ছি। তবে স্বাদ ভীষণ ভালো, নানা রকম বেরির মিষ্টি আর ড্রাই ফ্রুটের স্বাদ পেলাম, আর সাথে ঝাঁজটা ছিল দারচিনি, জায়ফল আর এলাচের মতন। তবে একবার খেয়ে চোখ মুখ ঝাঁজ লাগলেও খাওয়ার পরে শরীরটা বেশ ঝরঝরে লাগলো, প্রচণ্ড ঠান্ডার জন্য অসম্ভব ভালো পানীয় এটি। আর এটি হলো এই মার্কেটের ক্রিসমাস ট্রি, বেশ লম্বা আর খুব সুন্দর করে সাজানো। চলুন এখন ঘুরে দেখি হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম ক্রিসমাস মার্কেটটি। আমিও আপনাদের সাথেই এই মার্কেটটি প্রথমবার দেখব, সবটা আমার কাছেও নতুন, তাই বিশেষ কিছু কথা না বলে চলুন ঘুরে দেখি এই সুবিশাল ক্রিসমাস মার্কেটটিকে। প্রথমেই দেখলাম একটা স্টুডেল আর পেস্ট্রির দোকান। সম্পূর্ণ ইউরোপেই স্টুডেল ভারী বিখ্যাত এবং খেতেও অসাধারণ। এটি ছিল হাঙ্গেরিয়ান ক্রিসমাস কেকের দোকান। এটির পরিচয় আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো 25শে ডিসেম্বরের ভিডিওতে। এই দোকানটিতে সেরামিকের তৈরি বিয়ার মাগ, জাগ, প্লেট আরও বেশ কিছু জিনিস রয়েছে দেখলাম। আর এই দোকানে দেখলাম পশুর শিং দিয়ে তৈরি নানা রকম জিনিস,
চিরুনি থেকে আরম্ভ করে চুলের ক্লিপ, হাতের চুড়ি, ব্রেসলেট, চাবির রিং, গলার নেকলেস, কানের দুল, আরও কত কিছু। এই দোকানের জিনিসগুলো ভারী সুন্দর। এই সব স্ট্রাকচারগুলি কাঠের তৈরি, নানা রকম ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং আর্ট। আর এটি হলো পপৌরির দোকান। ভালো করে দেখুন, এগুলি নানা রকম লেবু, ফুল, বিভিন্ন রকম গাছের ছাল, ফল, সবজি শুকিয়ে এগুলি বানানো হয়। দারুণ ভালো গন্ধ হয়, এগুলির রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয়। আর তার পাশের দোকানটি দেখুন, সেরামিকের তৈরি এই বাসনগুলি কি অসাধারণ ডিজাইন ও আকর্ষণীয় সুন্দর দেখতে। আর ওপরে ঝোলানো রয়েছে নানা রকম ঘর সাজানোর জিনিসগুলো, এগুলি সহজেই আমাদের আকৃষ্ট করে তোলে। এটি ছিল হ্যান্ডমেড নানা রকম চকলেট আর ললিপপের দোকান। এই দোকানটি ছিল বুদাপেস্টের নানান বিখ্যাত বিল্ডিং এবং জায়গার ছবি সমেত ডায়েরি, পোস্টকার্ড, ম্যাপ, ম্যাগনেট, ব্যাগ আর অনেক কিছু, যা সব জিনিসপত্র বুদাপেস্টে ঘুরতে আসা ট্যুরিস্টরা মেমোরি হিসেবে কিনতে পারবে। এই সব কিছু তৈরি ছিল হাতে বানানো কাগজ দিয়ে। এই দোকানটি দেখুন একবার, চোখ ধাঁধানো সুন্দর সুন্দর সব ঘর সাজানোর জিনিস দিয়ে ভরে উঠেছে। এই বাসনগুলি একদম অন্যরকম, আর এগুলি পাথরের মতন দেখতে ডিজাইনে বানানো। এই দোকানের কেটলিগুলো বেশ আকর্ষণীয় দেখতে লাগলো। এগুলি কাঠের তৈরি গিরগিটি আর পাখি স্ট্রাকচারের ওপরে কি সুন্দর রং বেরঙের আঁকিবুকি দিয়ে ভরা ঘর সাজানোর জিনিস। এই দোকানে মেয়েদের নানা রকম টুপি আর স্কার্ফের সেটগুলি দেখুন, ভারী সুন্দর ও নিত্য নতুন ডিজাইনের। এই সম্পূর্ণ মার্কেটের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের ছিল এই দোকানটি। এটি ডল হাউসের দোকান। এখানে রয়েছে কাঠের তৈরি পুতুল ও তাদের বাড়ি। আর এই বাড়িগুলির মধ্যে রয়েছে পুতুলগুলির বেডরুম, টয়লেট, টেবিল চেয়ার, সাজার জায়গা পর্যন্ত। এমনকি দোতলা বাড়িগুলোতে রয়েছে ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ আরও কত কিছু ব্যবস্থা। ভাবুন একবার, কি দারুণ ব্যবস্থা! এই ছোট বড় এক একটি কাঠের বাক্সের মধ্যে সমস্ত ব্যাপারটি সাজানো। বাক্স বন্ধ করে অনায়াসে এই ডল হাউসগুলি বাচ্চারা যেখানে খুশি নিয়ে যেতে পারবে। আর ছিল একটি কাঠের নাগরদোলনা, কি দুর্দান্ত দেখতে! আমার তো এই দোকানটির সামনে থেকে সরতে ইচ্ছে করছিল না, কিন্তু বাচ্চাদের ভিড় ছিল বেশ ভালোই, তাই সরে আসতে একরকম বাধ্যই হলাম। এই দোকানে ছিল ছেলে মেয়েদের অনেক রকম টুপি আর লেদারের গ্লাভস। এটি জিঞ্জার ব্রেডের দোকান। কি অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের জিঞ্জার ব্রেডগুলি দেখুন। এটিও একটি পশুর শিং দিয়ে তৈরি নানা রকম জিনিসের দোকান। তবে এই দোকানে নানা রকম ডিজাইনের লকেট রয়েছে দেখলাম, আর তার মধ্যে আমাদের ওম চিহ্নটিও আছে দেখুন। সামনের দোকানে ছিল চীনামাটির নানা রকম ছোট বড় ঘর, পিগি ব্যাংক এবং বেল। আর এপাশে দেখুন বাটার কন্টেইনারগুলি, কি অসাধারণ সুন্দর রং বেরঙের, এবং এগুলির ডিজাইনও ভারী সুন্দর।
তার সাথে রয়েছে আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস। আর এই ফ্রেমগুলি দেখুন কি অসাধারণ দেখতে। আর এই দোকানে হ্যান্ডলুমটি দেখুন, এর সাহায্যে পেছনে ঝোলানো সুন্দর সুন্দর শল আর স্কার্ফগুলি তৈরি করা হয়েছে, অনেকটাই আমাদের ইক্কতের মতন ডিজাইনগুলি। আর এই দোকানটি ছিল আর্টিফিশিয়াল পশুর লোমের তৈরি নানা রকম জ্যাকেট, মাফলার, টুপি সহ নানা রকম পোশাকের। এগুলি সেরামিকের নানা রকম ফুল, মাশরুম, আর এগুলি দেখতে দুর্দান্ত। তবে এই এক একটি ছোট সাইজের ফুলের দাম ইন্ডিয়ান টাকায় 250 টাকার মতো, আর বড়গুলির দাম প্রায় 900 টাকার মতন। ভাবুন একবার। এটি ছিল নানা রকম হ্যান্ডমেড জুয়েলারির দোকান। এখানকার জুয়েলারির ডিজাইনও বেশ অন্যরকম। পাশেই ছিল লেদারের পিঠ ব্যাগ, হ্যান্ডব্যাগ, পার্স আর বেল্টের দোকান। এই বাসনগুলি হাঙ্গেরির ট্রেডিশনাল ছোট বড় কন্টেইনার। এগুলি ভীষণ বিখ্যাত এবং অসাধারণ ডিজাইন এগুলোর। পরপর ছিল দারুণ দারুণ সুন্দর বাসন আর ঘর সাজানোর জিনিস এবং হাতে তৈরি গয়নার দোকান। এটি বুদাপেস্ট পার্লামেন্টের পোস্টার। এই দোকানটিও বুদাপেস্টের বিখ্যাত বিল্ডিং আর জায়গাগুলির পোর্ট্রেট, পোস্টার, ম্যাগনেট নিয়ে ভরা। এটি একটি হাতে তৈরি সাবানের দোকান। এখানে নানা রকম সাবান, সাবানের কেস আর লিকুইড সাবান পাওয়া যাচ্ছে। নানা রকম ফল ফুলের গন্ধে মন ভরে উঠল আমাদের। আমি একটি অরেঞ্জ সিনামন ফ্লেভারের সাবান নিয়েছি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন কোনো একটি ক্যান্ডির দোকানে দাঁড়িয়ে আছি। আর এই যে, এটি ছিল আরেকটি সেরামিকের ফুলের দোকান। একসঙ্গে ফুলগুলোকে কিন্তু দুর্দান্ত লাগছে, তাই না? এই দোকানটিতে ছিল গ্লাসের নানা রকম স্ট্রাকচারের ওপরে গ্লাস পেন্টিং করে তৈরি করা বিভিন্ন রকমের জিনিস, যেমন ঘড়ি, ওয়াল হ্যাঙ্গিং, ম্যাগনেট, ক্রিসমাস বেল, ক্যান্ডেল স্ট্যান্ড আর ঘর সাজানোর নানা রকম জিনিস।
আর এটি ছিল কাঠের ফ্রেমের দোকান। একবার ভালো করে দেখুন কি অসাধারণ সুন্দর ফটো ফ্রেমগুলি, আর তার ভেতরে দেওয়া ছবিগুলিও। এগুলি সব হাতে তৈরি, আর ওপরে দেখুন নানা সাইজের ড্রয়ার সেটগুলি, কি অসাধারণ সুন্দর। সামনেই দেখলাম হাতে তৈরি নানা রকম গয়নার দোকান, সুন্দর সুন্দর স্টোলও ছিল সেখানে, আর তার পাশেই ছিল গ্রিটিংস কার্ডের দোকান। দারুণ সুন্দর এগুলি, এই কার্ডগুলির ভিনটেজ লুক সহজেই সবার নজর কেড়ে নেবে। এই কার্ডগুলিও হাতে তৈরি কাগজের বানানো হয়েছে। আর এই দোকানটি দেখুন, মিনাকারি কাজের গয়না থেকে আরম্ভ করে ওয়াল হ্যাঙ্গিং পর্যন্ত, নিজের চোখে এত কিছু দেখবো কখনো ভাবতেই পারিনি। চোখ দুটি যেন ধন্য আমার, এগুলি আগে টিভি আর মোবাইলের পর্দা ছাড়া কোথাও দেখার সুযোগ পাইনি। সত্যি ক্রিসমাস মার্কেট ছাড়া এগুলি দেখাও যায় না, এই অভিজ্ঞতা সারা জীবন আমাদের মনে থাকবে। আপনাদের হাঙ্গেরির ক্রিসমাস মার্কেটের ট্রেডিশনাল জিনিসগুলি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দুর্দান্ত এক অভিজ্ঞতা হলো আজ, কি অসাধারণ সুন্দর সুন্দর জিনিসে ভরা সম্পূর্ণ মার্কেটটি দেখলেন, আমার তো চোখই সরতে চাইছিল না। চলুন এবারে দেখে নিই এই শহরের ভীষণ বিখ্যাত একটি রাস্তার লাইট ডেকোরেশন। দেশ বিদেশের কত লোক এই আলোর সাজ দেখতে আসে এখানে। এই রাস্তাটির নাম বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিট। এই রাস্তায় সব সময় মার্সিডিজের একখানা গাড়ি এভাবে কাঁচের ঘরে সাজানো থাকে, যখন যেই নতুন গাড়ি লঞ্চ করে তখন সেটি এখানে রাখা হয়। ওপরটায় সাজিয়েছে দেখুন নানা রকম বিশাল বড় বড় হ্যান্ডব্যাগ, হিল জুতো, ছাতা, গিফট বক্স, ক্রিসমাস বেল এসবের স্ট্রাকচার দিয়ে, কি সুন্দর হয়েছে দেখতে সবটা। আর সম্পূর্ণ রাস্তার বিল্ডিংগুলো দেখলেন, কি অসাধারণভাবে আলোর চাদরে সাজানো রয়েছে।
এই ডেকোরেশনের আসল আকর্ষণ হলো এই ক্রিসমাস ট্রিটি। এটি সম্পূর্ণ মেটালের তৈরি, কি অসাধারণ দেখতে বলুন। এবারে দেখুন একটা ভারী মজার জিনিস, বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিটের লোগোটি। চেনা চেনা লাগছে না? ঠিক আমাদের শ্রীলেদার্সের লোগোর মতন দেখতে, তাই না? আমি তো প্রথম দিন এই লোগোটি দেখে ভেবেছিলাম যে এখানেও শ্রীলেদার্স আছে, ভাবুন আমার কাণ্ড। আর এই রাস্তার একদম সামনে একটি লিন্ট চকলেটের দোকান রয়েছে। তার সামনে ছিল লিন্ট লেখা এই ইনফ্লেটেবল বড় পুতুলটি। কি কিউট দেখতে এটি! সবাই বেশ আনন্দ করে ওকে জড়িয়ে ধরে আর ওর সামনে দাঁড়িয়ে ফটো তুলছিল। যাই হোক, অনেক রাত হলো আর এখন খুব সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে আজ বাড়ি ফেরার পালা। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর নিজেদের পরিচিত লোকেদের সাথে আমার এই কাজের কথা শেয়ার করবেন। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমার এই প্রচেষ্টার উন্নতি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।